হাই ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম জানাচ্ছি মাই কুকিং স্টাইলে মাই কুকিং স্টাইলের আজকের আয়োজনে থাকছে খুবই ইজি ওয়েতে বাটার ঝামেলা বা ব্লেন্ড করা ঝামেলা ছাড়াই কিভাবে ঝটপট চিংড়ি মাছের ভর্তা তৈরি করা যায় সেই রেসিপিটি ভর্তা কার না পছন্দ আর এই চিংড়ি মাছের ভর্তাটি আমার কিন্তু ভীষণ প্রিয় তাই ভাবলাম আমার এই পছন্দের ভর্তাটি আপনাদের সাথে শেয়ার করি চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকের এই ভর্তার রেসিপিটি আমি কিভাবে তৈরি করেছি এখানে এক কাপের মতো চিংড়ি মাছ নিয়েছি আর চিংড়ি মাছগুলো কিন্তু বেশি একদম ছোট না আবার একদম বড়ও না জাস্ট মাঝারি সাইজের আর চিংড়ি মাছের উপরে যে রক থাকে সেটা ফেলে দিয়েছি আর মাথার মধ্যে যে মগজ থাকে সেটাও ফেলে ক্লিন করে নিয়েছি এখন চিংড়িগুলোর মধ্যে সামান্য একটু পানি আর পরিমাণ মতো লবণ দিয়ে ভেজে নেব লবণটা একটু ভালোভাবে মিশিয়ে নিয়ে প্রথম দিকে আমি দুই মিনিটের জন্য চিংড়িগুলোকে একটু ঢেকে দেবো এখন চিংড়িগুলোকে একটু নেড়ে দিচ্ছি আর এটাকে আমি আর ঢাকবো না এভাবে নেড়ে চেড়ে এটাকে ভেজে নেব তবে অপেক্ষা করছি পানিটা পুরোপুরি শুকিয়ে যাওয়া পর্যন্ত পানিটা শুকিয়ে গেলে এখন আমি এটাকে খুব ভালোভাবে ভেজে নেব চিংড়িগুলোকে এমনভাবে ভাজতে হবে যাতে চিংড়ির গায়ে কোনো পানি না থাকে আর এভাবে ভাজার সময় দেখবেন চিংড়ির থেকে খুব সুন্দর একটা ফ্লেভার বের হবে আর পেনের মধ্যে যদি লেগে যায় তাহলে কোনো সমস্যা নেই জাস্ট কাঠি দিয়ে একটু উঠিয়ে দিলেই হবে প্যান থেকে এই উঠানো অংশগুলোই কিন্তু ভর্তার টেস্টটা আরও বাড়িয়ে দেবে কারণ এর মধ্যে ভাজার ফলে দারুণ একটা ফ্লেভার থাকে এখন মিডিয়াম টু লো হিটে আমি এক থেকে দুই মিনিট ভেজে নিব আর দেখবেন এরকম ভাজতে ভাজতে কিন্তু অনেক সুন্দর একটা ফ্লেভার বের হবে আর দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন ভাজাটা কেমন হচ্ছে আর ভাজাটা হয়ে গেলে আমি একটা বাটিতে উঠিয়ে নিব চিংড়ি মাছটা ভালোভাবে ভাজার উপরে কিন্তু এর টেস্টটা ডিপেন্ড করে চিংড়ি মাছগুলো ভেজে নামিয়ে নিলাম এখন এটা ঠান্ডা হতে থাক এর মাঝখানে আমরা কিছু শুকনো মরিচ টেলে নিব শুকনো মরিচ টালা হয়ে গেছে আর মরিচ কিন্তু আমি সবটা দিব না যতটুকু লাগে ততটুকু দিয়ে নিব আর ঝাল যার যেরকম পছন্দ সেরকমই দিয়ে নিতে পারেন এখানে একটা বড়ো সাইজের পেঁয়াজ কেটে আমি কুচি করে নিয়েছি চেষ্টা করেছি খুবই পাতলা করে কুচি করে নিতে আর মাঝখান দিয়ে একটু কেটে নিয়েছি ভর্তার জন্য আমি প্রথমে এখান থেকে অর্ধেক পরিমাণ পেঁয়াজ নিয়ে নিচ্ছি আর পেঁয়াজের পরিমাণটা আপনারা কমে বাড়িয়ে আপনাদের পছন্দ মতো নিতে পারেন এরপর এখানে দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর আমরা প্রথমে কিন্তু চিংড়িগুলো একটু লবণ দিয়ে ভেজেছিলাম তাই লবণের পরিমাণটা একটু বুঝে দিতে হবে লবণ দিয়ে এখন লবণের সাথে পেঁয়াজটা খুব ভালোভাবে একটু মাখিয়ে নিব আর এই ভর্তাটা কিন্তু কাঁচা পেঁয়াজ দিয়েই সবচেয়ে বেশি ভালো লাগে তবে কেউ যদি কাঁচা পেঁয়াজ পছন্দ না করেন সেক্ষেত্রে হালকা একটু ভেজে নিতে পারেন পেঁয়াজটাকে লবণ দিয়ে মেখে একটু নরম করে নিয়ে এখানে শুকনো মরিচ দিয়ে দিচ্ছি আর যেটা বলছিলাম ঝাল যে যেমন পছন্দ করেন সেভাবে আপনারা কমিয়ে বাড়িয়ে নেবেন তবে ভর্তার মধ্যে আমি ঝালটা একটু বেশি পছন্দ করি তাই আমি আমার পছন্দ মতো দিয়ে নিলাম মরিচগুলোকে পেঁয়াজের সাথে মাখিয়ে নিয়ে এখন চিংড়িগুলো দিয়ে মাখিয়ে নিতে হবে আর চিংড়িগুলো দেখে নিশ্চয়ই বোঝা যাচ্ছে এটা কতটা সফট ভাজার ফলে কিন্তু চিংড়িগুলো একদমই শক্ত হয়ে যায়নি খুবই সফট আর ইজিলি কিন্তু হাত দিয়ে ভেঙে নেওয়া যাচ্ছে আর হাত দিয়ে যতটুকু ম্যাশ করা যায় আমি ঠিক ততটুকুই ম্যাশ করে নিব চিংড়িগুলো মাখানোর সুবিধার জন্য আমি প্রথমেই অর্ধেক দিয়ে চিংড়িগুলো একটু ভেঙে নিয়েছি এখন বাকিগুলো দিয়ে একইভাবে ভেঙে নিয়ে এগুলো মাখিয়ে নিব চিংড়ি মাছের এই ভর্তাটা আমার আম্মা এভাবে করতো সেখান থেকেই আমার শেখা আর তখন থেকেই এভাবে এই ভর্তাটা আমি সবসময় করে থাকি চিংড়িগুলোকে মাখিয়ে নিলাম এখন এখানে দিয়ে দিব দুই টেবিল চামচ পরিমাণ ধনেপাতা পাতা কুচি ধনেপাতা কুচিটা দিয়ে আবার হালকাভাবে একটু মাখিয়ে নিচ্ছি আর কেউ যদি এখানে সরিষার তেলটা পছন্দ করেন তাহলে আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নিতে পারেন তবে এই ভর্তাটা আমার কাছে তেল ছাড়া সিম্পলি বেশি ভালো লাগে আমি একটু সার্ভ করে দেখাচ্ছি আজকের ভর্তাটি কেমন হলো ভর্তা রেডি হয়ে গেছে ভীষণ মজার এই ভর্তাটি আপনারা চাইলেই সহজেই তৈরি করে নিতে পারেন যারা আমার মতো ভর্তা আর ঝাল পছন্দ করেন তাদের কাছে নিশ্চয়ই আজকের এই রেসিপিটি অনেক ভালো লাগবে খুবই সিম্পল আর ইজি একটি রেসিপি বাটা বা ব্লেন্ড করার ঝামেলা ছাড়াই ঝটপট তৈরি করে নেওয়া যায় আজকের এই ইজি রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না আর এই ভর্তাটি অবশ্যই বাসে ট্রাই করবেন আই হোপ আমার মতো আপনারাও অনেক পছন্দ করবেন এরকম আরও মজার মজার রেসিপি পেতে চোখ রাখুন মাই কুকিং স্টাইলে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং আল্লাহ হাফেজ